রাধা মেরি স্বামিনী আর মেয়ে রাধে কো দাস জনম জনম মহেদ্বীজীয় শ্রী বৃন্দাবন ধামবাস রাধে রাধে সুপ্রিয় ভক্তবৃন্দ এই মুহূর্তে আমি রয়েছি বৃন্দাবনের নন্দগ্রামে অবস্থিত বৃন্দাকুণ্ড অতি সুন্দর লীলা রয়েছে বৃন্দাবনের এই বৃন্দাকুণ্ডে আমরা সেই লীলা শ্রবণ করবো এবং এই পবিত্র স্থানকে দর্শন করব ভগবান কৃষ্ণের এই বৃন্দাবন ধামে অনন্ত লীলা রয়েছে প্রতিদিন কৃষ্ণের প্রকট এবং অপকট লীলা চলতে থাকে আর ভগবান কৃষ্ণের বৃন্দাবনের এই মাধুর্যমণ্ডিত লীলাকে পরিচালনা করে ভগবানের শক্তি যোগমায়া ভগবান কৃষ্ণের এই বৃন্দাবন লীলা সবথেকে উন্নত সব থেকে মধুর ভগবান কৃষ্ণ বৃন্দাবনের বাইরে দোয়ারকা মথুরা এবং বৈকুণ্ঠ সেখানে কৃষ্ণ প্রভু আর সবাই হলো কৃষ্ণের সেবক কিন্তু এই বৃন্দাবন লীলা এতই উন্নত এখানে কৃষ্ণ কৃষ্ণের ভগবত্তা ভুলে যায় ভগবান কৃষ্ণের একটি শক্তি রয়েছে যোগমায়া শক্তি এই যোগমায়া শক্তি ভগবানকে ভুলিয়ে দেয় যে ভগবান হচ্ছে ভগবান এবং ভগবানের যারা ভক্ত রয়েছে ব্রজবাসী গোপিকারা যশোদা মা মহারাজ তাদেরকে ভুলিয়ে দেয় যে কৃষ্ণ হলো ভগবান এখানের প্রেম হলো সব থেকে উন্নত মা যশোদা মহারাজ কৃষ্ণকে নিজের সন্তান রূপে জানে এবং গোপিকারা কৃষ্ণকে নিজের প্রাণনাথ রূপে জানে সখারা সক্ষরসে কৃষ্ণকে ভালোবাসে এভাবে বৃন্দাবনের যে লীলা এই লীলাকে পরিচালনা করে যোগমায়া যোগমায়াকে ভগবান অনন্ত শক্তি প্রদান করেছে আর সেই যোগমায়া এভাবে এই ব্রজলীলাকে পরিচালনা করে আর সেই যোগমায়া হলো একজন বৃদ্ধ মাতাজি যার নাম পূর্ণমাসি পূর্ণমাসী হলো এই বৃন্দাবনের সমস্ত লীলাকে পরিচালনা করে আর তিনি হলো যোগমায়া তো এভাবে পূর্ণমাসী বৃন্দাবনের প্রতিটি জায়গায় প্রতিটি লীলা পরিচালনা করে কিন্তু ভগবানের যে মাধুর্য রসের লীলা রয়েছে রাধারানী আর গোপিকাদের সঙ্গে কৃষ্ণের তাকে বলা হয় মাধুর্য লীলা সেই লীলা যখন ভগবান প্রকাশ করে তখন এই পূর্ণমাসী লজ্জায় সেই লীলার কাছে আসে না সেই জন্য এই মাধুর্য রসের লীলাকে পরিচালনা করে বৃন্দা দেবী তুলসী মহারানী আর এটি হলো বৃন্দা দেবীর ঘর এই স্থানে অবস্থান করে বৃন্দা মহারানী তুলসী দেবী যিনি হলো ভক্তির দেবী তো আজকে আমরা সেই পবিত্র স্থানে রয়েছি বৃন্দাবনের বৃন্দাকুণ্ড যে স্থানে বৃন্দা দেবী রয়েছে এই স্থানে অনেক মধুর লীলা রয়েছে প্রিয় ভক্ত এই বৃন্দাকুণ্ডের জল যিনি পান করেন এবং এখানে যে বৃন্দা মহারানীর বিগ্রহ রয়েছে এই বিগ্রহকে দর্শন করে সে অচিরেই রাধা কৃষ্ণের এই লীলায় প্রবেশ করে অতি পবিত্র বৃন্দাবনের এই স্থান এখানে যে বৃন্দা মহারানীর বিগ্রহ রয়েছে এই বিগ্রহকে আমরা দর্শন করব। প্রথমে এই বিগ্রহের লীলাকে আমরা শ্রবণ করব প্রিয় ভক্ত এই নন্দগ্রামে ভগবানের একজন শুদ্ধ ভক্ত রূপগোস্বামী ভজন করত তিনি তের কদমে বসে গ্রন্থ লিপিবদ্ধ করছিল আর সেই গ্রন্থে তিনি বৃন্দা মহারানীর লীলা বর্ণনা করছিল আর সেই সময় স্বয়ং মহারানী প্রকাট হয়েছিল রূপগোস্বামীর সামনে আর সেই সময় রূপগোস্বামী দেখছিল একজন অনেক সুন্দরী দেবী তার সামনে এসে উপস্থিত হয়েছেন তখন সেই দেবীটি বলল রূপগোস্বামী আমি হলাম বৃন্দা দেবী তুমি তোমার গ্রহন্থে আমার লীলা বর্ণনা করো এবং আমার যে রূপকে তুমি এখন দর্শন করছো এই রূপের একটি বিগ্রহ বানাও প্রিয় ভক্ত এই যে মন্দির রয়েছে এই মন্দিরে বর্তমানে যে বিগ্রহ রয়েছে এই বিগ্রহ হলো সেই বিগ্রহ যে বিগ্রহকে স্বয়ং রূপগোস্বামী দর্শন করেছিল তখন বৃন্দা দেবী রূপগোস্বামীকে বলেছিল যে আমার যে রূপকে তুমি দর্শন করছো ঠিক এই রূপেরই তুমি বিগ্রহ বানাও এবং বৃন্দাকুণ্ডে স্থাপন করো ভক্ত এই বৃন্দাকুণ্ডে যে বিগ্রহ রয়েছে বৃন্দা মহারানীর এই বিগ্রহ সাক্ষাৎ গোস্বামী দর্শন করেছিল আর সেম টু সেম বিগ্রহকে এখানে বানানো হয়েছে তো আমরা সেটি দর্শন করবো তো বৃন্দা মহারানী হলো এই মাধুর্য রসকে পরিচালনা করে ভগবান কৃষ্ণের কখন কোথায় কিভাবে রাধারানীর সঙ্গে লীলা হবে সেই লীলাকে পরিচালনা করে এবং বৃন্দা মহারানীর হাতে একটি তোতা রয়েছে সেই তোতাকে বলা হয় দক্ষ সেই তোতার এক লাখ শিষ্য রয়েছে একটি তোতা রয়েছে মেন তোতা যাকে বলা হয় দক্ষ আর সেই তোতার এক লাখ শিষ্য রয়েছে আর সেই এক লাখ শিষ্যকে দশ হাজার তোতাকে পাঠিয়ে দেয় বার্সনায় যে দেখো রাধারানী কি করছে দশ হাজার তোতাকে পাঠিয়ে দেয় নন্দগ্রামে দেখো যশোদামা এখন কি করছে দশ হাজার তোতাকে পাঠিয়ে দেয় রাধাকুণ্ডে যে দেখো ওখানে কৃষ্ণ বলরাম কী লীলা করছে এভাবে সেই তোতা এসে দক্ষ তোতা যে তার গুরু তার কাছে এসে নিউজ প্রদান করে আর সেই দক্ষ বৃন্দা মহারানীর কাছে এসে বলে যে এভাবে এভাবে এখানে এই লীলা চলছে এখানে এভাবে লীলা চলছে এভাবে এই এক লাখ তোতা পুরা বৃন্দাবনে ঘুরে ঘুরে এসে পুরা বৃন্দাবনে নিউজ এসে বৃন্দা মহারানীর কাছে এখানে পৌঁছায় আর বৃন্দা মহারানী এভাবে পুরা ব্রজলীলাকে কন্ট্রোল করে তিনি পরিচালনা করে বৃন্দা মহারানী বৃন্দাকুণ্ডের এই স্থানে বিরাজমান আর এখানে বসেই তিনি পুরো ব্রজলীলাকে পরিচালনা করে এই স্থানটি এতই পবিত্র স্থান ভগবান কৃষ্ণ প্রতিদিন এই স্থান থেকে লীলা শুরু করে সকাল সাতটার সময় বৃন্দাকুণ্ডের পিছনে একটি কুণ্ড রয়েছে গুপ্ত কুণ্ড সেই গুপ্তকুণ্ডে রাধাকৃষ্ণ দেখা করে সকাল সাতটা থেকে দশটা পঁয়ত্রিশ পর্যন্ত এই স্থানে তারা লীলা করে বৃন্দাকুণ্ডে এবং দশটা পঁয়ত্রিশের পরে রাধাকৃষ্ণ চলে যায় বৃন্দাবনের গোবর্ধন আর রাধাকুণ্ড শ্যামকুণ্ড সেখানে দশটা থেকে তিনটা পর্যন্ত তারা লীলা করে আর সেখান থেকে তিনটার পরে চলে যায় বৃন্দাবনে রাধাকৃষ্ণ বৃন্দাবনের নিধিবনে বৃন্দাবনের অরণ্যে সেখানে সন্ধ্যা পর্যন্ত তারা লীলা করে এভাবে বৃন্দাবনে রাধাকৃষ্ণের লীলা চলে তো বৃন্দাবনের এই স্থানটি এতই পবিত্র এখান থেকেই ভগবানের লীলা শুরু হয় তো পিছনে যে গুপ্ত কুণ্ড রয়েছে সেই গুপ্ত কুণ্ডকে আমরা দর্শন করব। প্রথমে আমরা বৃন্দাকুণ্ডের এই জলকে স্পর্শ করব পান করব এরপরে আমরা বৃন্দা মহারানীকে দর্শন করব এবং পরে আমরা যে গুপ্ত কুণ্ড রয়েছে সেই গুপ্ত কুণ্ডকে দর্শন করব। প্রিয় ভক্ত ভিডিওর লাস্ট পর্যন্ত জুড়ে থাকুন অনেক দুর্লভ দর্শন রয়েছে রাধে রাধে গোবিন্দা গোবিন্দ রাধে গোপাল রাধে প্রিয় ভক্ত এই বৃন্দাকুণ্ডের জল এতই পবিত্র শাস্ত্রে বলা হয়েছে এই জলকে যে পান করে এবং বৃন্দা মহারানীকে যে দর্শন করে তিনি অচিরেই রাধাকৃষ্ণের লীলায় প্রবেশ করতে পারে তাই তো আমরা এই জলকে মাথায় লাগাবো আর পান করব। প্রিয় ভক্ত এই জল আপনাদের সকলের উদ্দেশ্যে এটি হলো বৃন্দাকুণ্ড অতি পবিত্র বৃন্দা মহারানীর চোখের জল তো এখন আমরা দর্শন করব বৃন্দা মহারানীকে তো আমরা প্রবেশ করলাম মহারানীর মন্দিরে এই মন্দিরে রয়েছে বৃন্দা দেবী অতি দুর্লভ সেই দর্শন আহা হা এই সেই বৃন্দা মহারানী প্রিয় ভক্ত এটি হলো বৃন্দা মহারানী বৃন্দা মহারানী এই রূপেই গোস্বামীকে দর্শন দিয়েছিল আর গোস্বামীকে বলেছিল তুমি আমার বিগ্রহ বানাও ঠিক এই রূপেই দর্শন করেছিল গোস্বামী বৃন্দা মহারানী হলো ভক্তি প্রদান করে বৃন্দা মহারানীর কৃপা না হলে বৃন্দাবনে কখনো প্রবেশ করা যায় না তাই বৃন্দা মহারানীকে আপনারা প্রণাম করুন বৃন্দায়ে তুলসী দেবায় প্রিয়ায়ে কেশবৎস কৃষ্ণ ভক্তি পতিদেবী সত্যবত্যা নম নম বৃন্দাদেবীকে আপনারা প্রণাম করুন প্রিয় ভক্ত এখন আমরা এই বৃন্দা মহারানীকে পরিক্রমা করব জানি কানি চা পাপানি ব্রহ্মহাতি কানি চা তানি তানি প্রণ শান্তি পদক্ষিণ পদে পদে জানি কানি চা পাপানি ব্রহ্মহাতি কানি চা

প্রদক্ষিণা পদে পদে আমরা তিনবার পরিক্রমা করলাম বৃন্দা মহারানীকে আপনারাও এই পরিক্রমার ফল লাভ করলেন স্বয়ং বৃন্দা মহারানীকে আমরা তিনবার পরিক্রমা করলাম শাস্ত্রে বলা হয়েছে বৃন্দা মহারানীর পরিক্রমার মাধ্যমে ব্রহ্মহত্যার পাপও নষ্ট হয়ে যায় আমাদের যত পাপ রয়েছে জীবনের সমস্ত পাপ থেকে আমরা মুক্তি লাভ করলাম বৃন্দা মহারানীর পরিক্রমা করে ভক্ত এখন আমরা এই বৃন্দাকুণ্ডের পিছনে রয়েছে গুপ্তকুণ্ড পিছনে রয়েছে গুপ্তকুণ্ড এই গুপ্ত আমরা দর্শন করব শ্যামসুন্দর কৃষ্ণ সকাল সাতটার সময় শ্রীমতী রাধারানীর সঙ্গে এই গুপ্তকুণ্ডে মিলিত হয় এই সেই দুর্লভ গুপ্তকুণ্ডের কাছাকাছি চলে এসেছি প্রিয় ভক্ত আহা হা এই সেই গুপ্তকুণ্ড এই স্থানেই ভগবান কৃষ্ণ সকাল সাতটার সময় রাধারানীর সঙ্গে মিলিত হয় এবং এখান থেকেই রাধাকৃষ্ণের লীলা শুরু হয় গুপ্তকুণ্ড অতি পবিত্র গুপ্তকুণ্ডের জলকে আমরা স্পর্শ করব ভগবান কৃষ্ণ প্রতিদিন বৃন্দাবনের এই মাধুর্যমণ্ডিত লীলা এখান থেকেই শুরু করে প্রিয় ভক্ত বৃন্দাকুণ্ডের যে বর্ণনা আমরা শ্রবণ করলাম এই বর্ণনা বৃন্দাদেবীর মাহাত্ম গ্রন্থে রয়েছে এসব পুরাণের বর্ণনা যেটি আমরা শ্রবণ করলাম তো এরকম নয় যে আমি আমার মন গড়া কোনো লীলা বলছি সম্পূর্ণ শাস্ত্রের বর্ণিত লীলাকে আমি আপনাদের শোনাচ্ছি সেই গ্রন্থ পড়ে এবং মহান বৈষ্ণবদের মুখারবিন্দে এই লীলা কথা শ্রবণ করে আমি এই স্থানে এসে এই লীলার কথা আপনাদের শোনাচ্ছি শাস্ত্রে বলা হয়েছে এই বৃন্দাকুণ্ডের যে মহিমা শ্রবণ করে এবং মহারানীকে দর্শন করে সে ভগবান কৃষ্ণের অনন্য ভক্তি প্রাপ্ত হয় এবং প্রিয় ভক্ত যেটা আমি বললাম যে এই বৃন্দাকুণ্ডের জলকে যে পান করে এবং বৃন্দা মহারানীকে দর্শন করে সে অচিরেই কৃষ্ণের এই ব্রজলীলায় প্রবেশ করে প্রিয় ভক্ত এই একটা কথা আমি তিনবার আপনাদের বললাম যে এই সরোবরের জলকে পান করা এবং বৃন্দা মহারানীকে দর্শন করা কেননা এই কথাটি এতই ইম্পর্টেন্ট এতই গুরুত্বপূর্ণ তাই তো এটি আমি আপনাদের বারবার শোনালাম প্রিয় ভক্ত যখন আপনারা বৃন্দাবনের এই বৃন্দাকুণ্ডে আসবেন অবশ্যই এই বৃন্দাকুণ্ডের যে পবিত্র জল এই জলকে পান করবেন এবং মাথায় লাগাবেন এখানে এসে বৃন্দা মহারানীকে দর্শন করে প্রণাম করবেন এবং হৃদয় দিয়ে বৃন্দা মহারানীর কাছে প্রার্থনা জানাবেন হে বৃন্দা দেবী তুলসী মহারানী আমাদের অনার্থকে আপনি নষ্ট করে কৃষ্ণ ভক্তি প্রদান করুন আমরা যেন এই জীবনে রাধা কৃষ্ণকে প্রাপ্ত হই এটিই হলো এই মনুষ্য জন্মের সার্থকতা ভগবান কৃষ্ণকে প্রাপ্ত হওয়া রাধা কৃষ্ণের ভক্তি প্রাপ্ত হওয়া এই দুনিয়ার বাকি সব কিছু হলো অনিত্য একমাত্র নিত্য বস্তু হল প্রেম কৃষ্ণ ভক্তি আর এই কৃষ্ণ ভক্তি দান করতে পারে শুধুমাত্র বৃন্দা দেবী তুলসী মহারানী এই তুলসী মহারানীর কৃপাবিনা কৃষ্ণকে কখনই প্রাপ্ত হওয়া যায় না তাই তো প্রিয় ভক্ত আপনারা হৃদয় থেকে প্রার্থনা জানান তুলসী মহারাণীকে তুলসী মহারানী আপনাদের প্রার্থনা অবশ্যই শুনবে তিনি হলেন পরম করুণাময়ী দয়ালু রাধে রাধে